চা আসুন দেখি অনুরোধের আসর নাত মাহফিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। مدنی چینل درشک بندو এই অনুষ্ঠান অনুরোধের আসর নাত মাহফিলে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে বিভিন্ন সেগমেন্ট দিয়ে এবং আজকের এই প্রথম পর্বে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের সুপরিচিত নাতখা আমাদের রাশিদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন। এর পূর্বে বলবো যেহেতু স্টুডিওতে আমাকে একাই দেখছেন কিছুক্ষণের মধ্যেই রাশিদ ভাই আসবে, এর পূর্বে বলবো আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। কিতাবে বর্ণিত আছে যত ভালো নিয়ত হবে ততই সওয়াব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আমল নামায় লিখে দেওয়া হবে। এই অনুষ্ঠান অনুরোধের আসর নাত মাহফিল একজন নাতখা ইসলামী ভাইদেরকে নিয়ে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। এখন অনুরোধ করব রাশিদ ভাই আমাদের স্টুডিওতে চলে এসেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন? মাশাআল্লাহ, মারহাবা, স্বাগতম, বসুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ রাশিদ ভাই চলে এসেছেন। আমাদের অনুষ্ঠান যেহেতু শুরু হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বিভিন্ন কালাম আমরা শুনব আমাদের রাশিদ ভাই থেকে। রাশিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগতম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই অনুষ্ঠানের প্রথম পর্ব এবং আলহামদুলিল্লাহ এই প্রথম পর্বেই আপনি এসেছেন, তো আপনাকে মোবারকবাদ, স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আপনাদের কলসের দিকে যাব, কিন্তু এর পূর্বে আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে সে দুরুদে পাক রব্বে কায়নাত জাল্লা জালালহু কবুল করে নেয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। তো দুরুদে পাক পড়লে আলহামদুলিল্লাহ গুনাহ ক্ষমা হয়ে যায়, দুরুদে পাক পড়লে আল্লাহ রহমত পাওয়া যায়, দুরুদে পাক পড়লে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল অসংখ্য বরকত এবং নিয়ামত অর্জন হয়। আমাদের উচিত আমরা যদি যেন বেশি থেকে বেশি দুরুদে পাক পড়ার অভ্যাস গড়ে নিই। আসুন একবার আমরা দুরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম রাশিদ ভাই থেকে আমরা একটি হামদে বাড়িয়ে তালা শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা হামদে বাড়ি তালা নাতি রাসূল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ আজ্জা ওয়াজাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বাড়ি তালা পাঠ করবো এবং শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ কি সরতাব কদম 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 শান হে ইয়ে ইনসান হে ইনসান ও ইনসান হে ইয়ে ইনসান নেহি ইনসান
इंसान है ये और कुरान तो ईमान बताता है इन्हें कहता है कि मेरी जान है ये। पढ़िए सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब सल्लम अलैका या हबीब अल्लाह। हे खालिक ओ मालिक रब महान है, खालिक ओ मालिक रब महान सुबहानल्ला सुबहानल्ला तुम्हें स्रष्टा आमारा मी बंदा तुमार, तुम्हें स्रष्टा आमी बंदा तुमार सुबहानल्ला सुबहानल्ला मोरा भिकारी सुबहानल्ला 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 सुबहानल्ला। ऐसालिक अपराधी दान खमानो बीरु सिलाए कर दान खमानो बीरु सिलाए सुबहानल्ला 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 सुबहानल्ला। माशाअल्लाह। प्रिय इस्लामी भाई मदनी चैनल दर्शक बिंदु राशिद भाई जे कलाम आमदर के सुनिए छन हमदे बारिये ताला हकीमुल उम्मत मुफ्ती अहमद यार खान नाइमी रहमतुल्लाह ताला ले कर्तृक लिखित अत्यंत विख्यात एक कलम। मुफ्ती अहमद यार खान नाइमी रहमतुल्लाह ताला ले उर्दू भाषा लिखे से बांगलाय रूपान्तर करा। कलम मध्य मुफ्ती अहमद यार खान नाइमी रहमतुल्लाह ताला ले अन्यान्य बुजुर्गान दिनों नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ओसिला निये अल्लाह तबारक व तआला दरबारे दुआ करेछेन। अल्लाह तबारक व तआला दरबारे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के ओसिला बानिए जखन आरज करा होयेछे या अल्लाह तुम्हार हबीबेर ओसिलाय आमार गुना के क्षमा कर दाओ, आमाके माफ कर दाओ। किताबे बर्णित तो आछे असंख्य जरा नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के ओसिला बानिए दुआ करेछे तादेर दुआ
কবুল হয়েছে কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় তার হাবিব তার জন্যই তো কায়নাতকে সৃষ্টি করা হয়েছে তো যারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করেছে আলহামদুলিল্লাহ তাদের দোয়া কবুল হয়েছে তাদের মাগফিরাত হয়ে গিয়েছে এই অনুষ্ঠানে আপনাদেরকে সংক্ষিপ্ত একটি ঘটনাও শোনাবো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বানিয়ে দোয়া করেছে মাগফিরাতের সে আকাঙ্ক্ষী হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন করেছে তার কিভাবে ক্ষমা হয়েছে সেটাও শুনবো এর পূর্বে আসুন আমরা কলসের দিকে যাব দেখি কারা কোত্থেকে আমাদেরকে কল করেছেন এবং তাদের পছন্দনীয় কালাম তারা কি শুনতে চেয়েছেন সেটাই আমরা শুনবো জি কল শুনিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা বিশেষ করে স্নেহ বোন যারা আছে এনারাও খুব আনন্দিত হয় আল্লাহ তালা মাদানী চ্যানেলের বরকত দান করুক মাদানী স্টাফ বৃন্দ যারা আছে মোবাল্লিক যারা আছে সকলে বরকত দান করুক মাশাআল্লাহ আপনাকেও অনেক অনেক মোবারকবাদ ধন্যবাদ মাশাআল্লাহ আপনি আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন মাদানী চ্যানেলের জন্য দোয়াও দিয়েছেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুক যে আসলে মাদানী চ্যানেল একটি দিনের প্রচার প্রসারের কাজের মধ্যে লেগে রয়েছে আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য ঘর মাদানী ঘরে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল জি পরবর্তী কল শুনিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার দ্বারে আমাকে শুনিয়ে দে ইনশাআল্লাহ রাশিদ ভাই একটু খেয়াল করেন অনুরোধের আসর এবং বিভিন্ন জায়গা থেকে কালামের যে চাহিদা তো সেই চাহিদা পূরণ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল জি পরবর্তী কল শুনিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ আব্দুর রহিম ঢাকা মোহাম্মদপুর থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর প্রোগ্রাম আজকের এই প্রোগ্রামে মোহাম্মদ রাশিদ আত্তারি আপনার কাছে অনুরোধ যে আপনি আলা হযরত ইমাম আহমদ রাজা ওনার একটি কালাম শুনিয়ে দিন মাশাআল্লাহ রাশিদ ভাই তো মোহাম্মদপুরেই থাকেন মোহাম্মদপুর থেকে কল চলে আসছে মাশাআল্লাহ কিছু আমাদেরকে ফেসবুকের মাধ্যমেও নিজের পছন্দনীয় কালাম শোনার জন্য অনেক যারা ফেসবুক ইউজার তারা আবেদন করেছেন কিছু আমি কমেন্টস পরে শোনাবো রবিউল আলম আত্তারি ভাই তিনি আমাদেরকে এই কালামটি শুনতে চেয়েছেন রাশিদ ভাই থেকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ফাহিম আদনান ভাই তিনি আমাদেরকে টেক্সট লিখে পাঠিয়েছেন আমার কাছে ডেকে নাও না আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে মাশাআল্লাহ আরেকজন আজম খান আমাদেরকে টেক্সট লিখে পাঠিয়েছেন আমি একটি নাত শোনার জন্য অনুরোধ জানাচ্ছি আচ্ছা আরেকজন আমাদেরকে মনজারুল মাওলা সর্দার ভাই তিনি আমাদেরকে আলা হজরতের কালাম লম ইয়াতি নাজিরু কাফি নাজারিম এই কালামটি শুনতে চেয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু রিয়াজ আত্তারি ভাই আমি মোহাম্মদ মুকাররম আলী সিলেট সিটি থেকে আমি একটি নাত শুনতে চাই তো উনি নাত শুনতে চেয়েছেন মাশাআল্লাহ আরেকজন ইসলামী বোন আমাদেরকে ইয়ে করেছেন ইয়া রাসূলুল্লাহ অপরাধী হাজির আপনার দরবারে এরপর আমাদেরকে আহমদ রাজা ভাই তিনি আমাদেরকে অনুরোধ পাঠিয়েছেন একটি কালাম শোনার জন্য অনেকে আমাদেরকে কমেন্টস করছেন আলহামদুলিল্লাহ বিভিন্ন কালামের তো এ পর্যন্ত যে কমেন্টস আমাদেরকে করেছেন যে পছন্দের কালাম শোনার জন্য
বলেছেন। আসুন রাশিদ ভাই থেকে আমরা কালাম শুনব এবং এরপরে ইনশাআল্লাহ যে ঘটনা শোনানোর জন্য আমি বলেছি সে ঘটনাও শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছি নবী তোমার দারে, এসেছি নবী তোমার দারে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে, নয়ন আমার ব্যাকুল বিরহে, নয়ন আমার ব্যাকুল বিরহে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। ছিল না কোনো রহমত তোমার, ইয়া রাসূলাল্লাহ, ছিল না কোনো সম্বল আমার, নিয়ে এলো রহমত তোমার, এই প্রাণ কুরবান তোমার তরে, এই প্রাণ কুরবান তোমার তরে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে, গুনাহের বোঝা মাথায় নিয়ে, এসেছি নবী তোমার দারে, এসেছি গুনাহের বোঝা দারে, গুনাহের পাপ আমি মাফি, গুনাহের পাপ আমি মাফি, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে, এসেছি নবী তোমার দারে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। জবাজাল এমন একদিন আসবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর রওজা মুবারকের নিকটে গিয়ে এই আবেদনটি করব, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজার কাছে চলে এসেছি হুজুর, আরও একটু দয়া করুন, আপনার দিদার আমাদেরকে করিয়ে দিন। আশা লেগে রয়েছে আমাদের যে মদিনা যাব, এই আশা যেন আমাদের বেড়ে যায় এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে দেখার জন্য, মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা যেন যত আমরা বাড়াবো, যত আমাদের উৎসাহ বাড়বে, যত আমাদের আবেদন আল্লাহ এবং তার রাসূলের দরবারে আমরা করব, তত ইনশাআল্লাহ যাওয়ার পথ আসান হয়ে যাবে।
প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রওজা মুবারকে উপস্থিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা বানিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে আবেদন করেছে তার কিভাবে ক্ষমা হয়েছে শুনুন। ইমাম আব্দুর রহমান বিন আলী জাউজি রহমতুল্লাহ তাআলা বলেন হযরতে সাইয়েদনা মুহাম্মদ বিন হারব হিলালি রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন একবার আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় উপস্থিত ছিলাম এমন সময় এক গ্রাম্য লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে এভাবে আবেদন করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর যে সত্য কিতাবটি অর্থাৎ কুরআনুল করিম আল্লাহ তাআলা নাজিল করেছেন তাতে এই আয়াতটিও রয়েছে পারা পাঁচ সূরা নিসা আয়াত নম্বর ৬৪তে এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন এ মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় এবং অতঃপর আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। হে আমার আকা ও মাওলা, আমি ক্ষমাশীল, আল্লাহ তাআলার দরবার থেকে আমার গুনাহ ক্ষমা করিয়ে নেবার জন্য আপনার দরবারে এসে উপস্থিত হয়েছি আর আপনাকে আল্লাহ তাআলার দরবারে আমার জন্য সুপারিশকারী বানাচ্ছি। এই কথাগুলো বলেই সে আশিকে রাসূল করলো কি শুনুন, সে তার কণ্ঠে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পড়তে শুরু করে দিল এবং তার যে বলার ভঙ্গিটি ছিল অনুবাদ করা হয়েছে, সে বলল হে সেই সর্বশ্রেষ্ঠ সত্তা যার মোবারক শরীরকে এই জমিনে সমাহিত করা হয়েছে তাই তার শ্রেষ্ঠত্ব ও পবিত্রতার প্রভাবে সারা ময়দান ও পর্বতগুলো সুবাসিত হয়ে গেছে, সেই নুরানি কবরের উপর আমার এই জীবন কুরবান হয়ে যাক যে নুরানি কবরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির শান্তিতে অবস্থান করছেন যাতে বিদ্যমান রয়েছে পবিত্রতা ক্ষমা ও দানশীলতার মহামূল্যবান খনি। সেই আশিকে রাসূল অনেকক্ষণ ধরেই পংক্তিগুলো বার 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 পাঠ করছিল অতঃপর নিজের গুনাহসমূহের ক্ষমা চাইতে চাইতে অশ্রু সিক্ত নয়ন নিয়ে সেখান থেকে বিদায় নিল। হযরতে সাইয়েদনা মুহাম্মদ বিন হারব রহমতুল্লাহ তাআলা বলেন আমি যখন ঘুমিয়ে পড়লাম স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা ধন্য হলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এরশাদ করলেন ওই আরবি গ্রাম্য লোকটির সাথে সাক্ষাৎ করো এবং তাকে সুসংবাদ দাও যে আমার সুপারিশের কারণে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে আশিকে রাসূল যখন ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে যখন আবেদন করে গুনার মাফি চায় আল্লাহ তাআলা তার হাবিবের ওসিলায় গুনাহকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ গুনাহগার হাজির আপনার দরবারে আমলে যে আমার
নগরের ভণ্ডারে সবুজ গুম্বজের প্রতি কুরবান হোক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আপনারা দেখছেন অনুরোধের আসর নাত মাহফিল। সময়ে সময়ে ইনশাল্লাহ বিভিন্ন কালাম আমরা শুনব, যাব আপনাদের কলসের দিকে, দেখি কোত্থেকে কোন ইসলামী ভাই আমাদেরকে কলস করে তার পছন্দনীয় কোন কালাম শুনতে চেয়েছেন। জি, কল শুনিয়ে দিন। আমি গাইবান্ধা থেকে বলছি, আমার নাম সিরাজুল ইসলাম, আমি একটা নাত শরীফ শুনতে চাই। ইনশাআল্লাহ, না শরীফ তো শোনানোই হচ্ছে, আরো ইনশাআল্লাহ আমরা কালাম শুনবো। জি, পরবর্তী কল। আমি গায়না থেকে বলছি, মামা সুমন, আমি একটা গজল শুনতে চাইছিলাম। ইনশাআল্লাহ, জি, পরবর্তী কল। আমার নাম হামিদুর রহমান, আমি গাজীপুর থেকে বলছি, আমি একটি গান শুনতে চাই, নূর এলো নূর এলো এই নাটটি শুনতে চাই। অপেক্ষায় থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মাহফুজ, ঢাকা থেকে। আমার কাছে মাদানী চ্যানেল দেখতে অনেক খুব ভালো লাগে, নাটের রসুল শুনতে চাই, নূর এলো। মাশাআল্লাহ, আমাদের একজন ছোট বন্ধু, তিনি কল করেছেন যে মাদানী চ্যানেল ভালো লাগে। আসলে মাদানী চ্যানেল তো ভালো লাগারই একটি চ্যানেল। ইনশাআল্লাহ আপনাকেও কালাম শোনানো হবে, আপনি এই অনুষ্ঠান দেখতে থাকুন। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে রাজশাহী থেকে একটা নাত শরীফ শুনতে যাচ্ছি, যদি শুনিয়ে দিতেন অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ, রাশিদ ভাই শুরু থেকে এ পর্যন্ত শোনাচ্ছেন, আরও শুনবেন ইনশাআল্লাহ, আপনি এই অনুষ্ঠান দেখতে থাকুন। কিছু SMS এর দিকে যাব, যারা ফেসবুকের মাধ্যমে আমাদেরকে কমেন্টস করেছেন, হয়তোবা অনেকে অনেকক্ষণ ধরে অপেক্ষমান যে কবে আমাদের SMS কমেন্টস পরে শোনানো হবে। একজন আমাদেরকে কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, মারহাবা, মদিনা ওমান থেকে দেখছি। মাশাআল্লাহ, ওমান থেকে আপনি দেখছেন এই অনুষ্ঠান। তিনি দিয়েছেন যে আলা হযরত রহমতুল্লাহ তাআলার লিখিত কালাম শুনতে চাই। ইনশাআল্লাহ আপনি দেখতে থাকুন, আলা হযরতের লিখিত ইনশাআল্লাহ কালামও আমরা শুনব। আরেকজন ইসলাম ভাই মোহাম্মদ কৌসার আত্তারি, তিনি আমাদেরকে সিঙ্গাপুর থেকে SMS করেছেন, তিনি দিয়েছেন সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, একটা নাত শুনতে চাই। ইনশাআল্লাহ নাত আপনাকে শোনানো হবে। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আরশে হকে মসনদে রিফাত রসুল্লাহ কি আলা হজরতে কালাম। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করা হবে আপনাকে সেই কালাম শোনানো। সিলেট থেকে একজন আমাদেরকে জহিরুল ইসলাম জহির, তিনি আমাদেরকে কমেন্টস করেছেন যে মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান, এবং তিনি যে শুনতে চেয়েছেন আজকের যে আমার একটা পছন্দনীয় কালাম ছিল জমিন ও জামা তুমহারে লিয়ে, সেই কালামটি তিনিও শুনতে চেয়েছেন। আমি হবিগঞ্জ থেকে বলছি, আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা, আমি তিনিও একটি গজল শুনতে চেয়েছেন। সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু,
আমি কুমিল্লা থেকে একটি নাজ শরীফ শুনতে চাই। আরেকজন আমাদেরকে কমেন্টস করেছেন, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবার এই নাতের চাহিদা অনেক মাশাআল্লাহ। আরেকজন আমাদেরকে রেজাউল করিম সোহেল ভাই তিনি দিয়েছেন, উপমা তোমার কেউ দেখেনি কখন, এই কালামটি শুনতে চেয়েছেন। আরেকজন আমাদেরকে রাসেল ভাই তিনি কমেন্টস করেছেন, মাশাআল্লাহ মদিনা দয়া করে, একদিন কাল রাত আসবে সেই রাতে, আচ্ছা একটি কালাম উনি শুনতে চেয়েছেন। মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান তিনি আমাদেরকে আলা হজরতের মদিনা যাওয়ার বা মদিনা সম্পর্কে একটি কালাম শুনতে চেয়েছেন। সালাম, তিনি যে কালাম আপনি পড়েছেন সে ব্যাপারে একজন আমাদেরকে কমেন্টস করেছেন, সে নাত আরিফ মুর্শেদ আরিফ ওনার নাম, তিনি বলেছেন এই নাতটি আমার খুবই পছন্দনীয়, মাশাআল্লাহ। অনেকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে কলসের মাধ্যমে কালাম শুনতে চেয়েছেন, আমরাও কালাম শুনব। এতক্ষণ পর্যন্ত যারা যে কালাম শুনতে চেয়েছেন, রাশিদ ভাইকে অনুরোধ করব কয়েকটি পংক্তি, যেহেতু অনুষ্ঠান একটি সীমিত সময়ের জন্য তো আমরা কয়েকটি লাইন করে ইনশাআল্লাহ আমরা শুনব, এরপরে পরবর্তী সেগমেন্টে আমরা আসব, রাশিদ ভাই থেকে কিছু কথাও বলবো ইনশাআল্লাহ, এবং কিছু ওনার থেকে আরও আমরা কালামও শুনব, এবং কিছু কালাম এমন শুনব, একটি শব্দ দেওয়া হবে রাশিদ ভাইকে, সে শব্দ চয়ন করেই ওই পংক্তি আমাদেরকে তিনি শোনাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি রাশিদ ভাই, সাল্লাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়েদি আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এর লিখিত কালাম কয়েকটা বলা হয়েছে, সেখান থেকে একটি কালাম পড়ার চেষ্টা করব। আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি, আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি, আরে দেখিনি হশর মেঁ ইজ্জত রসূলুল্লাহ কি, দেখিনি হশর মেঁ ইজ্জত রসূলুল্লাহ কি, লাবরবিল আরশ জিসকো জো মিলা উনসে মিলা, বটতি কৌনৈন মে নিয়মত রসূলুল্লাহ কি, বটতি কৌনৈন মে নিয়মত রসূলুল্লাহ কি। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা অনেক সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান মর্যাদা তুলে ধরেছেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা কে, মদনী চ্যানেলে প্রায় আমরা শুনে থাকি আলা হযরত আলা হযরত আলা হযরত, তো আলা হযরত কে? আলহামদুলিল্লাহ আজ্জাবজাল, তিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ, প্রকৃত আশিকে রসুল, এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা অনেক বিজ্ঞ আলিম যাকে বলা হয়, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, মুফাসসির, মুফাক্কির, আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি এত বড় মুফাসসির, এত বড় তিনি মুহাদ্দিস হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শান মর্যাদা তুলে ধরেছেন, তাহলে আলা হযরত রহমতুল্লাহ তাআলা জ্ঞান কোন পর্যায়ের ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান মর্যাদা তুলে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শান মর্যাদা মাহাত্ম্য এত উচ্চতর যে আরশে হক মসনদে রিফাত রাসূলুল্লাহ কি,
আরশ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা বরং আরশ থেকে উচ্চতর, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন আরশ থেকেও ঊর্ধ্ব জগতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকানে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার করলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চোখ দ্বারা রব্বে কায়নাত জাল্লা জালালুহুকে দেখেছেন এবং আলা হযরত বলেছেন যে আপনার শান মর্যাদা মাহাত্ম এত, তো হাসরের ময়দানেও ইয়া রাসূলুল্লাহ, যে হাসরের ময়দানেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আমরা দেখব। জি হ্যাঁ, হাসরের ময়দানেও আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করবেন, যাদেরকে শাফাত করবেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দিবেন। আমরাও প্রত্যাশী যে কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের ভিখারী হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হব। আর ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উম্মতের কাণ্ডারী আমাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, এসএমএস করেছেন বিভিন্ন কালাম শোনার জন্য। রাশিদ ভাই মাশাআল্লাহ উনি শোনাচ্ছেন। একজন আমাদেরকে কমেন্টস করেছেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আমাদের নাদিম মাহমুদ ভাই তিনি আমাদেরকে করেছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করা হবে সেটি শোনানোর জন্য। রাশিদ ভাই মাশাআল্লাহ আপনি নাত পড়েন, অনেক আমাদের মাদানী চ্যানেলের দর্শক যারা আপনার নাতকে অনেক শুনতেও চায় কমেন্টসের মাধ্যমে কলসের মাধ্যমে বোঝা যাচ্ছে, তো আপনি মাশাআল্লাহ কালাম আমাদেরকে শুনিয়ে থাকেন, আমরা আরও শুনব। এর পূর্বে মাদানী চ্যানেলের যারা দর্শক আমাদেরকে কল করেছেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা কল শুনব এবং কল দেখব যে কে আমাদেরকে কোত্থেকে কল করে কোন কালাম শুনতে চেয়েছেন, আমরা ইনশাআল্লাহ শুনব। এরপরে রাশিদ ভাই থেকে আমরা কিছু কথা বলবো। জি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রায়হান। আজকের নতুন অনুষ্ঠান অনুরোধের আসরে আমার নাটখা ইসলামী ভাই থেকে অনুরোধ যে আমাকে একটা নাট, আমিও যাব একদিন সোনার মদিনায়, এই নাটটি একটু যদি শুনিয়ে দিতেন তাহলে উনি অনেক অনুগ্রহ হতো। আসসালামু আলাইকুম। আজ্জাওয়াজাল আমাদের সঙ্গে থাকুন, আপনাকে শোনানো হবে। জি পরবর্তী কল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার অনুরোধ মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান শুরু হয়েছে। আমার একটি অনুরোধ যে আলা হযরত রহমাতুল্লাহ আলাই ওনার একটি নাত শুনিয়ে দিন ইনশাআল্লাহ। পূর্বে আমরা শুনেছি আলা হযরত রহমাতুল্লাহ তাআলা কর্তৃক লিখিত কালাম, আবারও শুনবো ইনশাআল্লাহ আজওয়াজাল, আমাদের সঙ্গে থাকুন। জি পরবর্তী কল। আমার নাম নূর আলম আত্মারি, খিলগাঁও সিয়াবাগ বুয়াপাড়া। একটা নাত শুনতে চাইছি, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। জি আপনি অপেক্ষায় থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যে এই কালামটি শোনানো হবে। জি পরবর্তী কল। জাহাঙ্গীর আলম আত্মারি, চট্টগ্রাম পতেঙ্গা বলতেছিলাম। আমি একটি মাংসাবাদ শুনতে চাচ্ছিলাম মুর্শিদের সঙ্গে, মুর্শিদা আত্মার ইনশাআল্লাহ মানকাবাতে আত্মারও শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শরীফুদ্দিন, আমার বাড়ি বিবারিয়া। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান অনুরোধের আসর এই অনুষ্ঠান দেখে খুবই ভালো লাগছে, আর আশা করি মাদানী চ্যানেলের প্রতিটা দর্শকের এই অনুষ্ঠান দেখে ভালো লাগবে। আমি এক নাতকা ইসলামী ভাইয়ের কাছে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি মানকাবত শুনতে চাই। ধন্যবাদ আপনাকে উৎসাহ প্রদান করেছেন, আল্লাহ তাআলা আপনাকেও বরকত নসিব করুক। জি পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ঢাকা সাজানপুর থেকে বলছিলাম। আমার নাম উমর ফারুক। মিরাজে সুন্নতের একটা কালাম শুনতে চাচ্ছি, আমার আক্তার জিন্দাবাদ, আমার আক্তার জিন্দাবাদ। আমির আহলে সুন্নতের শানে মানকাবাত ইনশাআল্লাহ আমরা শুনবো। জি পরবর্তী কল। মোহাম্মদ সোহেল আশরাফি, সৈয়দপুর। আমি খালেদ বলতেছিলাম রংপুর থেকে।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের আজকে নতুন অনুষ্ঠান অনুরোধের আসর হচ্ছে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে এই ধরনের নতুন নতুন অনুষ্ঠান উপহার দিচ্ছে, এর জন্য মাদানী চ্যানেলকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এবং মাদানী চ্যানেলের মোবাইল লীগ উপস্থাপক নাতখা ও সকল কলা কৌশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আমি নাতখা রাশেদ ভাইয়ের কাছ থেকে আমিরি আহলে সুন্নতের একটি মানকাবাদ শুনতে চাই। ইনশাআল্লাহ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখে থাকেন, সবাইকে বলবো যে অনুষ্ঠানের ব্যাপারে আপনারা ফিডব্যাক অবশ্যই আমাদেরকে প্রদান করবেন, আপনার অভিমত যদি থাকে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের অভিমতের আলোকে আমরা আরও অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। জি রাশিদ ভাই, আপনার কাছে আসব। মাশাআল্লাহ আপনি কালাম আমাদেরকে শোনাচ্ছেন, অনেকদিন ধরে মাদানী চ্যানেলে কালাম পড়ছেন। মাশাআল্লাহ আপনি যে কালাম পড়েন, মাশাআল্লাহ আপনি কত বছর ধরে কালাম পড়ছেন, নাত শরীফ পড়ছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, আমি আল্লাহ তাআলার দয়ায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সু নজরের বদলতে আলহামদুলিল্লাহ আমি ছোটোবেলা থেকে আমি নাচ পড়ে আসছি। আলহামদুলিল্লাহ আমার আব্বুও তিনিও আলহামদুলিল্লাহ নাচ শরীফ পড়তেন, তিনিও আমাকে উৎসাহ দিতেন নাচ পড়ার জন্য। তিনি সর্বপ্রথম যে আমাকে নাচ শরীফ বলেছিলেন সেটা হচ্ছে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জমিন ও জামা তুমহারে লিয়ে। আমি যেটা শুনতে চাই আপনার মুখ থেকে দুই তিন লাইন, যেহেতু সময়ও কম আমরা এই কালামটি শুনবো ইনশাআল্লাহ আলা হজরতের। জমিন ও জমা তুমহারে লিয়ে মকিন ও মকাম তুমহারে লিয়ে চুনিন ও চুনা আমাদেরকে কমেন্টস করেছেন অনেকেই, তো প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, যেহেতু সময় একেবারে কম, এক লাইন দুই লাইন করে। আরেকজন আমাদেরকে তিনি কমেন্টস করেছেন, মোহাম্মদ আবদুল্লাহ ভাই রাঙ্গামাটি থেকে, তিনি বলছেন মাশাআল্লাহ অনুষ্ঠান খুব সুন্দর, আলা হজরত মদিনা শরীফে যে নাত লিখেছেন ও সুয়ে লাল হাজার ফিরতে হ্যাঁ। আবদুল্লাহ ভাই যেহেতু সময় অনেক কম, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে যদি সময় একেবারে শেষের দিকে পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজবাজাল অবশ্যই চেষ্টা করা হবে আপনাকে এই কালাম শুনিয়ে দেওয়ার। এখন আমরা কালাম শুনবো, এর পূর্বে আপনাদের থেকে আমি বিদায় নিব। এই কালামের মাধ্যমে ইনশাআল্লাহ আজবাজাল আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد অশ্রু ঝরে যায় শোকী
মদিনায় প্রিয় মদিনা দূরে যাব কেমন করে মদিনা বহু দূরে মদিনা বহু দূরে প্রতি বছর আশাই থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো সবই ওহে দরদি তো মাই যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ নিল না আমায় মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রাজায় অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায় চিরতরে শুয়ে যাব সেথায় তোমার কৃপায় মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদের প্রিয় মদিনা দূরে যাব কেমন করে মদিনা বহু দূরে মদিনা বহু দূরে মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর গুণগান শুনতে যদি চাও আসুন দেখি অনুরোধের আসর নাত মাহফিল।